সহ টঙ্গী শতাধিক অবৈধ স্থাপনা উঠে জব্দ হওয়া মালামাল নিলামে বিক্রি ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে নজরদারি রয়েছে বলেন সিইসি আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় নির্বাচনে ভোটার উপস্থিতি কমছে দাবি সচিবের এবং বসলো পদ্মা সেতুর একাদশ স্প্যান দৃশ্যমান হল ষোলোশো পঞ্চাশ মিটার দ্রুত গতিতে কাজ এগিয়ে চলায় খুশি পদ্মাপাড়ের মানুষ আসসালামু আলাইকুম স্বাগত আর টিভি জেলার সংবাদে শুনছিলেন শিরোনাম আপনাদের সঙ্গে আছে আমি নুসা সুজানা টঙ্গীর তুরাক তীরে তৃতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় সকাল থেকে অভিযানে চারতলা ভবন সহ ছোট বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন জানান তৃতীয় ধাপে তৃতীয় দিনে টঙ্গীর পূর্ব থানা এলাকা তুরাক থানার ভাটুলিয়া মৌজা পরানটেক এবং উত্তরার স্লুইচ গেট ও আবদুল্লাপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয় অভিযানে জব্দ হওয়া মালামাল বিক্রি করা হয় নিলামে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুর হুদা বলেছেন রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য বিশেষ নজর রাখা হচ্ছে দুপুরে রাজবাড়িতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি অপরদিকে রাজশাহীতে ইসি সচিব বলেন সরকারের কাছে প্রত্যাশা পূরণ হওয়ায় নির্বাচনে ভোট দেওয়ার প্রবণতা কমেছে প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন দেশের একশো পঁয়ত্রিশ উপজেলায় মঙ্গলবার থেকে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন আগামী তেরোই মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে সংস্থাটি রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বাহাত্তর সালের কলাপাড়াটা থেকে থাকে সালের যে স্পেশাল অধীনে যদি কেউ স্বাস্থ্য হয়ে থাকে তারা বাদে আর সকলেই এই ভোটার তালিকা ভূত হতে পারবেন যারা এতদিন হতে পারেননি যারা হননি আঠারো বছর পরেও তারা হতে পারবেন এবং তাদের আঠারো বছর পরিপূর্ণ করে তারা হতে পারবেন রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন বেলজিয়াম গিয়েছিলাম ওখানে ভোট ভোট দেওয়ার পরিমাণ কমতে কমতে শতকরা পঁচিশ ব্যাক অত পঁচিশ ভাগ লোক ভোট দেয় একবার আমি এমেরিকাতে গেলাম লোকাল এরকম আমাদের লোকাল ইলেকশনগুলো হচ্ছিল থার্টি সিক্স পার্সেন্ট ভোট দিয়েছে মানুষ সারা পৃথিবী জুড়ে ভোট দেওয়ার পরিমাণ কিন্তু কমে আসছে কমে আসার মূল কারণটা হলো যে মানুষের প্রত্যাশা যে সরকারের প্রতি থাকিটা যদি পূর্ণ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে মানুষের ভোট দেওয়ার আগ্রহ

সুতরাং আমাদের যে ইচ্ছা সেটা হলো আমরা সামনের সব নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন সকল নির্বাচনই আমরা ইভিএম এর মাধ্যমে আমরা করব রংপুরের 13 টি উপজেলায় হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বক্লেসুর রহমান। পোটাখবব ভুতদেব ও পুত্রয়ে বরিশালো 26 সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়াও চত্রকাম, নাঠৌর, গাজীপুর, ভালকাঠি, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ইসলাম ফেনী সোনাগাজের মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় বিদ্যমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করার রিটের শুনানিতে আদালত বলেন তদন্ত সঠিক পথে আছে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন আদালত বলেন মামলার তদন্তে সরকার অবহেলা করছে না সবাই ঠিকমতো কাজ করছে পিবিআই তদন্ত সঠিকভাবে হচ্ছে এ অবস্থায় মামলায় হস্তক্ষেপ করার পক্ষে নয় হাইকোর্ট পরে মামলার শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন আদালত আজ পদ্মা সেতুর একাদশ স্প্যান বসল সকাল ছয়টায় জাজিরা প্রান্তে স্প্যান বসানোর কাজ শুরু করেন সেতু বিভাগের প্রকৌশলী ও শ্রমিকরা গতকাল সোমবার এগারোটার দিকে স্প্যান বহনকারী ক্রেনটি মুন্সিগঞ্জে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে শরীরপুরের জাজিরা প্রান্তে চৌত্রিশ ও তেত্রিশ নম্বর খুঁটির কাছে এনে রাখা হয় এই প্রথমবারের মতো এক মাসের মধ্যে বসল দুটি স্প্যান এতে দৃশ্যমান হল সেতুর ষোলোশো পঞ্চাশ মিটার সর্বশেষ গেল নয় এপ্রিল মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১৩ ও চোদ্দ নম্বর খুঁটির উপর বসানো হয়েছিল সে সেতুর দশম স্প্যান একশো মিটার লম্বা ও তেরো মিটার প্রস্থের বিশাল স্প্যানটি তিন হাজার ছয়শ টন ক্ষমতা সম্পন্ন তিয়ান ই ক্রেনটি দিয়ে উঠানো হয় এগারো নম্বরের স্প্লেন্ডার উঠে নেওয়া হয়েছে দূরত কাজ ভালোই লাগতেছে এই পথে সেতু হয়ে গেলে আমাকে অনেক সুযোগ সুবিধা হবে অনেক আনন্দ পাইতেছে খুশি হয়েছে এলাকার উন্নতি হইতেছে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ন্যায্য দামে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি সকাল থেকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রেলগেট সহ পাঁচটি পয়েন্টে পণ্য বিক্রি শুরু হয় প্রতি কেজি চিনি সাতচল্লিশ টাকা মসুর ডাল চুয়াল্লিশ টাকা এবং সয়াবিন তেল লিটার প্রতি পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে রমজানের কয়েকদিন আগ থেকে শুরু হবে ছোলা বিক্রি এদিকে রংপুর সিটি কর্পোরেশনের মূল গেটে ন্যায্য দামে পণ্য বিক্রির উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান নগরীর পাঁচটি স্থানে পণ্য পাবেন Yeah. কাপ্তাই হ্রদে কার্ভ জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে আগামী পহেলা মে দিবাগত রাত থেকে একত্রিশ জুলাই পর্যন্ত তিন মাস সব ধরনের মাছ ধরা বাজাজাতকরণ এবং পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের মাছ আহরণ প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় বক্তারা জানান নিষেধাজ্ঞাকালীন মৎস্য আহরণের উপর নির্ভরশীল প্রায় বিশ হাজার জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে কোনো জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় চট্টগ্রামের ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে রাতে চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরি মাঠের পাশে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে পুলিশ জানায় জাবেদ সহ তিন চারজন সেখানে মাদক সেবন করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালালে দুপক্ষের গোলাগুলিতে জাবেদের মৃত্যু হয় অন্যদিকে কুমিল্লায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মালিক নামের এক চোরাকারবারি বাড়ি নিহত হয়েছে ভোরে গোলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বিজিবি দশের অধিনায়ক লেফটেন্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান ভোরে গোলাবাড়ি সীমান্ত এলাকার জালুয়া পাড়ায় অভিযান চালালে চোরা কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে এ সময় মালিকের মৃত্যু হয় লক্ষ্মীপুরের স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় গায়ে কেরোসিন ঢেলে শাহিনুর আক্তার নামে এক নারীকে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের বাবা সোমবার রাতে কমলনগর থানায় নিহত শাহিনুর আক্তারের স্বামী সালাউদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয় এতে নাম এবং সাত আটজনকে জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় তবে এখনও সালাউদ্দিনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইউপি মেম্বার মোহাম্মদ হাফিজ গ্রাম পুলিশ আবু তাহের সালাউদ্দিনের ভাই আলাউদ্দিন ও আব্দুর রহমান সহ চারজন আটক করা হয়েছে বলে জানিয়েছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিশটি সোনার বার আটক করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ সকালে বাংলাদেশ বিমানের বিজি দুশো আটচল্লিশ ফ্লাইটের সিটের নিচে থেকে বারগুলো উদ্ধার করা হয় তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি আটকৃত সোনার ওজন তিন কেজি তিনশো গ্রাম বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার আহসান উল্লাহ জানান নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ফ্লাইটটি সিলেট পৌঁছালে তল্লাশি চালায় কাস্টমস কর্মকর্তারা এসময় সময় একটি সিটে নিচ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়

উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয় জেলার সংবাদ এ পর্যন্তই আর্টিভি শপসের সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর নম্বর ডাল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আর্টিভ অ্যাপস এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিষয়ে যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি অনলাইন এবং ইউটিউব ডট কম ডিজিটালস ধন্যবাদ সবাইকে